তো গাইজ, আমি যে জায়গাটায় যাওয়ার আজকে প্ল্যান করছি ওই জায়গাটায় আমি আগে কখনো যাই নাই। মূলত জায়গাটা হচ্ছে পদ্মা নদীর সাথেই, একদম পদ্মা নদীর পাড়ে, যেটা হচ্ছে মানিকগঞ্জ জেলা অবস্থিত। ঘটনা হচ্ছে যাই, মূলত আরেকটা কারণ হচ্ছে অনেকদিন ধরেই অনেকেই বলতেছেন যে ভাই কিছু বাইকের রিভিউ করেন, তো আসলে সময় সুযোগ দুটোই হয় না, এই জন্য আর করা হয় না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা অ্যাক্সিডেন্ট করছে এখানে, খুবই খারাপ অবস্থা মাত্র আমার চোখের সামনে। ভাই একটু ধরেন, একটু ধরেন, আস্তে আস্তে আস্তে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আগে গাড়িটা উঠান, আগে গাড়িটা উঠান, দেখি 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 দেখি, আস্তে 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 আস্তে, আমার বাউলে দিছে, এই যে সাইকেলটা টার্ন করে সামনে চলে আসছে, তারপর অটোওয়ালা ভাই মনে হয় বামে ঘুরাইতে চাইছিল। আপনি একটু রেস্ট নেন, আপনি দাঁড়ান, আপনি গাড়ির মধ্যেই বসেন। ওই সাইকেল উনি আবার না কাটলে তো সাইকেল নিচেই পড়তো। আর চালাইছি তো আমি, যারা বসেছিল তাদের কি অবস্থা? না, হঠাৎ টান করছেন, পোলাপান সাইকেল চালা রাস্তা এরকম করে সাইকেল। একটু যে নারাজ দেন, পাটা পায়ে লাগছে ভাই। শুক্রিয়া যে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে বাঁচাই দিছে। সাবধানে সাবধানে, একই দিক থেকে সাইকেলটা আসতেছিল, সাইকেলে যে একটা ছেলে আসতেছিল, পেছন থেকে আবার হচ্ছে অটোটা আসছে, অটো গাড়িটা আসতেছিল, তো ঠিক মতো আসতেছিল। সাইকেলের ওই ভাইটা একদম সিএনজি, অটোটা যখন পিছনে কাছাকাছি আসছে তখনই তার সাইকেল বাম দিকে হঠাৎ টার্ন করছে, আর অটোটাও বাম দিক দিয়ে আসতেছিল, যার ফলে সাইকেল যখন বাম দিকে টার্ন করলো অটো, তখন ওই ছেলেরে বাঁচানোর জন্য বাম দিকে টার্ন করলো, আর করার সাথে সাথে অটোটা উল্টো যায়। আসলে বিশেষ করে সিএনজি এবং অটোরিকশাগুলো সাবধানে চালানো উচিত, ওভার স্পিডে চালানো উচিত না, একদমই উচিত না, কারণ এই গাড়িগুলোর আসলে ব্যালেন্স খুবই কম, আর ব্যালেন্স কম থাকার কারণে একটু উনিশ-বিশ, কর্নারিংয়ে যদি একটু উনিশ-বিশ হয়, হালকা হ্যান্ডেল হাই স্পিডে হ্যান্ডেল নাড়া দিলেও কিন্তু ওগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা যারা অটো গাড়ি এবং অটোরিকশা যেগুলো আর কি তিন চাকার ব্যাটারি চালিত, ওগুলো যখন উঠবেন তখন অবশ্যই যাত্রীরা সাবধানে থাকবেন, এবং আপনারা ড্রাইভারকে অবশ্যই বলবেন যে অতিরিক্ত স্পিড দরকার নাই, আমাদের হচ্ছে কাটাকাটিও দরকার নাই, সাবধানে চালান। আসলে আল্লাহর প্রতি শুকরিয়া যে আল্লাহ একটা বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচায় দিছে, কারোই তেমন কোনো ক্ষতি হয় নাই। আস্তে 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 ভাই, আস্তে সাবধানে, এখানে ছোট্ট একটা দুর্ঘটনা হয়েছে,
সিএনজিটা মেবি কোনো সিগন্যাল না দিয়ে ডান দিকে হালকা টার্ন করেছিল, মোটর সাইকেল ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলের সামনের চাকা সিএনজিতে লেগে যায়। ভাই ভাই ব্যথা পাইছেন নাকি ভাই? আসলে আমরা দেখছি আমি সে হালকা ডান দিকে টান দিছে না? লুকিং গ্লাসটা নেন ভাই, লুকিং গ্লাস, লুকিং গ্লাস, এই দাঁড়ান, এই লুকিং গ্লাস, লুকিং গ্লাস, লুকিং গ্লাস আর সিএনজির মধ্যে আটকে আছে আপনার, যান যান। লুকিং গ্লাসটা নিয়ে নেন ভাই, আসলে আমরা দুঃখিত। এই যে সিএনজি চালকগুলো আসলে খুবই অমনোযোগী হয়ে ড্রাইভ করে, আর সিএনজির চালিত যে অটো রিক্সাগুলো, এই রিক্সাগুলোর লুকিং গ্লাসগুলো থাকে ড্রাইভারের বসার যে আসন ভেতরে, ওই লুকিং গ্লাস আসলে অতটা ইফেক্টিভ না। লুকিং গ্লাসে পেছন সাইডটা দেখাই যায় না, কোনো লুকিং গ্লাস কিন্তু সিএনজির নাই, আছে একটা ভেতরে, ওটা দিয়ে কিন্তু আসলে যে জন্য আমরা লুকিং গ্লাস ব্যবহার করি এই সেটার জন্য কোনো কাজেই দেয় না সিএনজির লুকিং গ্লাসগুলো, ওগুলো অনেকটা ভেতরে থাকে তাদের। আসলে ড্রাইভারদের সচেতন হওয়া উচিত আরও। অনেক মারাত্মক একটা আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারত যদি গাড়িগুলোর স্পিড বেশি থাকতো। স্পিড কম হওয়ার কারণে মূলত আল্লাহ রক্ষা করছে এই দুইটা অ্যাক্সিডেন্ট থেকে সবাইকেই। তো আসলে স্পিড অনেক বেশি তুলে ফেলা মানে এই না যে আপনি অনেক কিছু জয় করে ফেললেন, স্পিড আসলে ক্ষতিকর। কারণ আমরা অবশ্যই পড়াশোনা করেছি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আই মিন স্লো অ্যান্ড স্টেডি থাকলেই কিন্তু আপনি রেস উইন করতে পারবেন। অনেক স্পিড আপনি তুলে ফেললেন, চলে গেলেন শাসা করে, তা কিন্তু আসলে জয়ের যে সবসময় পরিচয় বহন করে তা নাও হতে পারে। আই হোপ যেটা আমার সাজেশন আপনাদের প্রতি বা অনুরোধ বলেন, আপনারা অবশ্যই সেফলি রাইড করবেন এবং অবশ্যই সচেতন থাকবেন যখন রাইড করবেন। সো বি হ্যাপি, স্টে হ্যাপি উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড রাইড সেফ। থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম।